আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আরেকটি ফ্লাওয়ার। চলুন শুরু করা যাক। আমি এটার জন্য ইউজ করেছি 3.0 mm কাঁটা এবং সুতা ইউজ করেছি মিল্ক কটন, ইয়েলো কালারের শেডটা। তো ফার্স্টে আমি একটি স্লিপ নট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি জাস্ট কাজ শুরু করব। তো ফার্স্টে আমি চেন নিব, 2, 3, 4, 5। আমি পাঁচটা চেন নিয়ে আমি জাস্ট একটি রিং বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল পুরো রিংটি। এখন আমি একটি চেন নিয়ে নিলাম, দেন আমি এখন সিঙ্গেল ক্রোশিট করব। এই ফ্লাওয়ারটি আমি পুরো ঠিক এই সুতাটা দিয়ে করব, যেহেতু এটা শেড কালার সুতা। আমার কাছে ভীষণ ভালো লাগে শেড কালার, সো আপনারা দেখবেন যে কীভাবে শেড কালার সুতা দিয়ে এটা করতে হয়। আমি জাস্ট আমার পছন্দের মতো সুতা নিলাম, বাট আপনারা যদি আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে আপনারা করতে পারেন, নয়তার বলেন, কটন কট বলেন, মালাই কট বলেন, যেটা দিয়ে আপনাদের খুশি। আমি জাস্ট মিল্ক কটনটা দিয়ে করলাম। তো আমার সার্কেলটি শেষ হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ হয়ে গেল, এখন জাস্ট আমি এখন আমি জাস্ট চেন করব তিনটা করে, দেন আমি ঘর করব। ফার্স্ট স্টিচে আমি একটি ঘর করলাম, দেন আবার তিনটা চেন করব, দেন আবার আমি একটা ঘর বাদ দিয়ে আমি জাস্ট একটা ঘর করব, দেন আবার একটা ঘর বাদ দিয়ে করব। সো তিনটি অলরেডি হয়ে গিয়েছে, 2, 3। তো দেখতে পাচ্ছেন আপুরা, আমি জাস্ট ঘরগুলো বানাচ্ছি তিনটি চেন দিয়ে। তো হয়ে গেল আমার ঘরগুলি। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন জাস্ট আমি এরপরের ঘর থেকে আমি কাজ শুরু করব। সো আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিলাম, এখন আমি জাস্ট দুইটা চেন দিলাম, এখন আমি ডবল ক্রোশেট শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ঘরে আমি ডবল ক্রোশেট করছি। তো একটি ডবল ক্রোশেট হলো, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। সো চারটি হয়ে গেল, এখন আমি জাস্ট একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। সো এখন একটা ঘর হয়ে গেল, এখন আমি আবার সেকেন্ড ঘরে যাব। সিঙ্গেল ক্রোশেট, এরপর আবার আমি সেকেন্ড ঘরে যাব, দুইটা চেন, তারপর ডাবল ক্রোশেট। সো আপুরা এইভাবে করে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই ফ্লাওয়ারটি। আসলে আমি ডেকোরেশনের কাজগুলো করি, যার কারণে আমার ডেকোরেশন করার জন্য প্রচুর ফ্লাওয়ারের প্রয়োজন হয়। সো এই কারণে আমার অনেক ফ্লাওয়ার করতে হয়। তারপর চারটি সিঙ্গেল ডবল ক্রোশেট হয়ে গেছে, এখন আমি জাস্ট একটি সিঙ্গেল ক্রোশেট নিলাম, আবার এর পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেন নিলাম, এখন আবার আমি ডবল ক্রোশেট করব। 2, 3, 4, একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, দেন আবার এর পরের ঘরে যাব, এগিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, দুইটি চেন, তারপরে ডাবল ক্রোশেট, নাম্বার 4, 3, 3, 4। তো আপুরা ফ্লাওয়ারগুলি একটু গুনে গুনে করতে হবে, কারণ আর হয়তো সৌন্দর্য ঠিক থাকবে না।
ফুলের পাপড়িগুলো আপনারা একটু গুনে গুনে করবেন। তো পরে পরের ঘরে চলে গেলাম, দুইটি চেন, তারপরে আবার ডাবল ক্রোশেট, 1, 2, 3, 4, 4, এখন একটি সিঙ্গেল ক্রোশেট। সো আপুরা দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারটি কেমন হয়েছে। তো এখন আমি জাস্ট এটাতে এইভাবে করে নিয়ে বাস আমি কেটে ফেলবো। তো আপুরা দেখতে পাচ্ছেন যে আমার ফ্লাওয়ারটি কেমন হয়েছে। সো মাত্র 5 মিনিটে আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম একটি ইজি, একটি সহজ একটি ফ্লাওয়ার, যেটা আপনি যে কোনো জায়গায় ডেকোরেশন করার জন্য বানিয়ে ফেলতে পারবেন, ইউজ করতে পারবেন। সো আপনারা ট্রাই করতে পারেন এরকম ফ্লাওয়ারটি বানানোর জন্য। আশা করি আমি যে আপনারা এটা অবশ্যই করতে পারবেন, এটা আসলে অত কঠিন কোনো বিষয় না, জাস্ট আপনি ট্রাই করলেই পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা আমার ভিডিওটি দেখার জন্য। আর যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আপুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করে জানাবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যে কোনো সাজেশন দিতে পারেন বা যে এর নেক্সট টাইম কী টিউটোরিয়াল চান সেটা বলতে পারেন, তাহলে নেক্সট টাইম আমি সেই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন।